তো হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা কেমন আছেন? ভালো আছেন তো? আশা করছি আমরাও সবাই ভালো আছি, আপাতত সুস্থ আছি। আর আজকে হচ্ছে সানডে, তো হ্যাপি হ্যাপি সানডে। আর আজকে ওয়েদার পুরো পুজোর মতো, আজকে কেন কাল থেকে ওয়েদারটা পুরো পুজোর মতো, একদম রোদ উঠেছে ঝলমলে, মনে হচ্ছে পুজো চলেই এসছে। তা চলুন, আমি এখন যাচ্ছি উপরে তিনতলায়। তো এত রোদ দেখেছেন এখানে, আর আমি এখন যাচ্ছি উপরে ঘরে তিনতলায় বেড কভার আনতে। আজকে বেড কভারটা চেঞ্জ করবো, আর আমি অনেক মানে আজকে অনেক তাড়াতাড়ি বলতে না 7:45 সময় টাইম থেকে উঠেছি। আর তো আমার ব্রেকফাস্ট বানানো হয়ে গেছে, চা বানানো হয়ে গেছে। ব্রেকফাস্টে যে সাদা যে আলুর তরকারি হতো সেটা করেছি, হয়ে গেছে। এরপরে তখন আমরা বেড কভারটা নিয়ে যাই। হাজব্যান্ড মেয়ে এখনও ঘুমাচ্ছে, ওঠেনি। আর মা বাজারে গেছে, আমি সবজি টবজি আনতে গেছে। মা সবজি টবজিগুলো আনতে যায়, আর তো উত্তর যেহেতু কালকে মানডে লকডাউন, তো সেই জন্যই দুধ দুধগুলো বেশি আনতে হবে। তো যাই হোক, আর এই দেখুন ঠাকুরঘর সকালবেলা, মা পরিষ্কার টরিষ্কার করে দিয়ে গেছেন সকালবেলা। আর এই ঠাকুরঘরও হলো প্রচুর। তা চলুন, আর হ্যাঁ আমি আবার এতে কালকে আবার গেছিলাম মার্কেটে, আবার কিছু গাছ কিনে নিয়ে এসেছি, সেগুলোকে কালকে সারা দুপুর ধরে, দুপুর সারা দুপুর না, ওই 3:30 বেজে গেছে, তো ধরে খেয়ে দিয়ে উঠে সারা করে গাছগুলোকে আবার লাগিয়েওছি। তো সেটা শেয়ার করা হয়নি, গাছ কী কী গাছ কিনেছি সেটা অবশ্য দেখাচ্ছি। আর কী কী গাছ কিনেছি, এই যে তো রোদ না, মানে জানা যাচ্ছে না রোদে। ওদিকে ডাল আচার গুলো সমস্ত রোদে দিয়েছে, একটা কিনেছি ডবল টবল কিনেছি, একটা জবা কিনেছি, আবার একটা রঙ্গন গাছ কিনেছি, এখানে এগুলো বসিয়েছি। আর এই ব্যালকনিতেও যে রঙ্গন গাছগুলো আমি নিয়ে এসেছিলাম ওগুলো চেঞ্জ করে আবার অন্য, এখানে রঙ্গন গাছগুলো রেখেছি, আমার ব্যালকনিতে আবার অন্য গাছ রেখেছি। রঙ্গন গাছগুলো আসলে একটু বড় জায়গায় বসালে ভালো হয়। তো এই হচ্ছে, আর এই যে এখানে বসিয়েছি, আর হ্যাঁ 9:00 গাছও এনেছি, এইটার মধ্যে রেখেছি। এই যে ভাবেন কিনা এই বাস্কেটের মধ্যে টপ দিয়ে আমি 9:00 কিছু রেখেছি, নিচেও রেখেছি, সব দেখাবো আপনাদের। আর এখানে একটা খুচরো হয়েছে বড় মতো। আর এই উপরে ঘরে এলো, প্রচণ্ড গরম লাগে, প্রচণ্ড আসলে উপরে তাপটা নামে তো। আর তাহলে চলুন আমি বেড কভারটা বার করে নিই। আর আজকে সেরকম কিছু রান্না বান্না নেই, সিম্পল সানডে স্পেশাল কিছুই নেই, কেন আজকে হয়তো যে আমি চিকেনের রেসিপিটা করেছি আপনারা আজকে পাবেন, মানে আজকে সানডেতে পাবেন। আর আমার এই সানডের ব্লগটা হয়তো মানডেতে যাবে, তো সেই চিকেন কাজ যেহেতু স্যাটারডে নাইটে চিকেন খাওয়া হয়েছে, ওই চিকেন রেজাটা করেছিলাম, লাচ্ছা পরোটাগুলো করেছিলাম, তো চিকেন আর আজকে ওই জন্য সানডেতে চিকেন খাওয়া হয়েছে না, ফিশ হবে। আজকে পার্শে মাছ করব, আর করব আলু ভাতে দেব, ডাল করব, আর দেখি কি করি। আর এই তো আজ সানডে স্পেশাল বলতে মাছই হচ্ছে, আর চিকেন হচ্ছে না, সেটা স্যাটারডে খাওয়া হয়ে গেছে বলে পরপর দুদিন তো চিকেন ভালো লাগে না, তো সেই জন্য। তো চলো, অনেক বক বক করে ফেললাম সকালবেলা, আর তাহলে কাজ স্টার্ট করে।
তো গাইস, আমার বিছানা সমস্ত গোছানো হয়ে গেছে। এবার ডাস্টিংগুলো আমি করে নিচ্ছি, যেগুলো রেগুলার বেসে করে থাকি, সমস্ত ডাস্টিং আমি করে নিচ্ছি। এর সাথে সাথে আমি মাইক্রোওভেন, তারপর এই মিক্সি, টোস্টার, এগুলো সমস্ত আমি মুছে নিই। এগুলো রেগুলার বেসে আমি এমনি মুছি, আর মাইক্রোওভেনের ভেতরটা আমি সলিউশনটা যেটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে আমি ভালো করে ভেতরটা মুছে নিচ্ছি। এটা যেরকম খাবার গরম করি বা বানাই সেরকম হিসাবে মানে কতটা নোংরা হয় ভিতরটা সেই অনুযায়ী। তো আমি তাও সপ্তাহে 2-3 দিন মাইক্রোওভেনের ভিতরটা পরিষ্কার করি, আর বাইরেটা তো রেগুলার বেসে করে থাকি। এরমভাবে করে থাকলে জিনিস ভালোও থাকে আর পরিষ্কার পরিচ্ছন্ন দেখতেও লাগে। এর সাথে সাথে আমি রান্নাঘরেরও সমস্ত জিনিসপত্র এরকমভাবে মুছে নিই, রেগুলারই আমি এরকমভাবে মুছি। আর সত্যি সমস্ত জিনিস যদি রেগুলার, একটু টাইমটা লাগে অবশ্যই, যদি মুছে নেওয়া যায় তাহলে কিন্তু সমস্ত জিনিস পরিষ্কার থাকে, অতটা তেল ছিটে ভাব এইসব কিছুই হয় না। আর যেহেতু আমার কিচেন মডুলার কিচেন না, ওপেনই, তো সেই জন্য আমি রেগুলার বেশি মুছে থাকি। তো সোফাটা আমি সকালেই পরিষ্কার করে গেছিলাম, আবার মেয়ে বসেছে, খেলছে, এই করছে, বাড়িতে বাচ্চা থাকলে যা হয়। তো আবার সেই জন্য আবার একবার গুছিয়ে নিচ্ছি। রান্না করতে চলে এলাম, অলরেডি 11:30 বেজে গেছে মনে হয়, আর আজকে এত দেরি হয়ে গেছে। আমার কোনোদিনও এত দেরি হয় না রান্না, আমার অলরেডি কমপ্লিট হয়েছে 11টার মধ্যে সমস্ত কাজ, আর আজকে একটু ঢিলামি ঢিলামি দিয়ে ওই জন্য দেরি হয়ে গেছে। তো ঘরের যাবতীয় কাজগুলো, ডাস্টিং করা, তারপর আমি তো সপ্তাহে বললাম ফ্রিজ 2 বার করে পরিষ্কার করি, তো সেই ফ্রিজ পরিষ্কার করলাম, ওই রান্নাঘর পরিষ্কার করলাম, মাইক্রোওভেনটা পরিষ্কার করলাম। ওগুলো যেগুলো করে থাকি ওগুলো ডেলি বেসিসে করি না, মাইক্রোওভেন মানে বাইরেটা মুছে ভিতরটা তো ডেলি বেসিস করি না, সেটা সপ্তাহে 2-3 দিন রান্না মানে কতটা গরম হয়েছে কি পড়েছে সেটার উপর ডিপেন্ড করে মুছি। তো এইগুলো সব করলাম, ঘরে ডাস্টিং করলাম, সবই দেখতে পেলে, আর তার মাঝে টিফিনও খাওয়া হয়েছে, সব কিছু হয়ে গেছে। আর এত গরম লাগছে, রোদটা ওঠার পরই প্রচণ্ড পরিমাণে গরম। তো এই সব কিছু, তোমার গাছেগুলোতে জল দিলাম, এতগুলো গাছ সবগুলোকে জল দেওয়া, ঠিক করে করা, করতে করতে অনেক দেরি হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তো আমি অলরেডি আলুটা সিদ্ধ করে নিয়েছি, নিম পাতা দিয়ে আলু ভাতে দেবো বলে, আর চলুন করে নিই তাড়াতাড়ি ঝটপট। তো ওই আর এখনো মাছটা যেবার ভাজবো, আর মাছটা ওই তরকারি করব, আলু দিয়ে আর বেগুন দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে করবো তরকারি, অ্যাজ এ সিম্পল। আর এত বাসন পড়েছিল টিফিনে, আর সমস্ত বাসনগুলোকে মাজলাম, সেই জন্যই আরো দেরি গেল, কারণ একটু এখানটা সিঙ্কটা মানে বেসিনটা এ থাকবে না, অসুবিধা হয়, এত বাসন আবার রান্না করার পর বাসন পড়বে। তো সেই জন্য বললাম আগে এই বাসনগুলো কিছু মেজে নিই, একটু তো রিলিফ হবে। Mother's scared to leave her all alone. She got time and she knows what to figure out. The scene in a dream, a place where it seems that love will come around. So don't stay. Just wait, I will find you someday. গাইস, মেয়ের জন্য সুজি করছি, ও সুজি খাবে, তো সেই জন্য একটু সুজি করছি। আর চাটা তো বানানো হয়ে গেছে, আর আটাও আমি মাখিয়ে রেখেছি। তো ইভিনিংয়ের এইসব কাজগুলো মোটামুটি হয়ে গেছে, আর ডিনারে আজকে এগ কারি বানাবো। তো এই হচ্ছে, and you know what to figure out. The scene in a dream, a place where it seems that love will come around. So don't stay, you'll regret it all too much. Just wait. So
গাইস, এখন চলে এলাম ইভিনিং এর স্ন্যাক্স খেতে, মানে ইভিনিং এর টিফিন খেতে, সরি। তো এখন একটুখানি ভেলপুরি বানাবো, বাড়িতে একটু চানাচুর সস টস দিয়ে ভেলপুরি বানাবো। তো কিভাবে বানাচ্ছে সেটাই দেখাচ্ছি। ইভিনিং এর খাওয়া টাওয়া হয়ে গেল, খুব সুন্দর খেতে হয়েছিল। মানে মানে বেশি হাবজি গুবজি জিনিস দিয়ে না, মুড়িটা খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, সকাল থেকে ব্লগটা তো শুরু করেছি, আর সেরকমভাবে কিছু দেখাতেও পারিনি রান্নাবান্না করার পর। অত মানে আমার অনেকটা আজকে লেট হয়ে গেছিলো রান্না করে, উঠতে উঠতে 12:30 বেজে গেছে। তারপর রান্না করা, ক্লিন করা, এ করা, মানে আমি স্নান করতে গেছি জানেন, 2 বেজে গেছে, মানে 2 বাজে 10 মিনিট বাকি এরকম। এতটাই আজকে প্রচণ্ড পরিমাণে দেরি হয়ে গেছে, আমার কোনোদিন এরকম হয় না। তো যাই হোক, এখন ডিনার বানাবো, ডিনার বানাতে যাইনি, 1:30 বাজে, মেয়ে পড়ছে অলরেডি, ওর পাপা পড়াচ্ছে। আর আজকে ডিনারে সিম্পল রুটি করব আর এগ কারি করবো, মানে আর কিছুই করব না। তো সেটাই, তো ডিনারটা শেয়ার করছি না, অনেক লং হয়ে যাবে। আর তো যাই হোক, ব্লগটাকে এখানেই শেষ করছি। এই ছোটোখাটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কিন্তু ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর নিউ ফ্রেন্ডে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে অল করে দেবেন, তাহলে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো তাড়াতাড়ি তাহলে পেয়ে যাবে। তাহলে চলুন, আমার সাথে থাকুন, কিন্তু এইভাবে আমাকে সাপোর্ট করে যান। পুরোনো বন্ধুরা আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন, আর নতুন বন্ধুরাও আমার সাথে থাকুন, সুন্দর সুন্দর কমেন্ট করুন। আর তাহলে চলুন, আবার একটা নতুনত্ব অন্যরকম ব্লগ নিয়ে আমি হাজির হব। তাহলে আপনারা ভালো থাকবেন, কিন্তু সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।